আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল মুমিনীন মানিক। আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাওলানা আফম খালিদ হোসেন। মাননীয় উপদেষ্টা, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের 3 মাস পার হয়েছে, আপনার মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হজের খরচ কমানো। আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং আপনার ব্রিফিং থেকে জেনেছি যে প্রায় 1 লাখ টাকার মতো কমে যাচ্ছে গত বছরের তুলনায়। এটা আসলে কিভাবে সম্ভব হলো যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা দায়িত্ব নেওয়ার পরেই ঘোষণা দিয়েছিলাম যে হজের প্যাকেজ আমরা সাশ্রয় করব। হজের 3টা পার্ট, একটা পার্ট হচ্ছে বাংলাদেশ বিমান, আরেকটা পার্ট হচ্ছে মক্কা মদিনায় আবাসন ঘর ভাড়া, আরেকটা পার্ট হচ্ছে মিনা মুজদালফা আরাফায় সৌদি সরকারের মনোনীত এজেন্সিগুলোকে দেওয়া। তো এখানে আমি মাঝখানে সৌদি আরব সফর করে এসেছি, সৌদি মন্ত্রী, হজ মন্ত্রী, উমরা মন্ত্রীর সাথে দেখা করেছি, বিভিন্ন বাড়িঘর পর্যবেক্ষণ করেছি দূরে কাছে। আমরা 2টা প্যাকেজ ঘোষণা করেছি। একটা প্যাকেজ পবিত্র কাবা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে এবং বাড়িগুলো মোটামুটি ভালো, সব ফেসিলিটিস আছে। আর মদিনা শরীফে এই 2.5 কিলোমিটার দূরে একটা প্যাকেজ, মানে একদম কাছাকাছি। তার মানে একটা অপপ্রচারও এর মধ্যে দেখছি যে দূরে আবাসন ব্যবস্থা করে এই হজের খরচ কমানো হয়েছে, তার মানে সেটা মিথ্যা। একটা কথা হচ্ছে যে আপনি যদি পবিত্র কাবা শরীফের কাছে থাকতে চান, পবিত্র কাবা শরীফের কাছে তো কর ভাড়া বেশি, আপনি কাছে থাকবেন, ভালো মানের হোটেলে থাকবেন, পয়সা দিতে চাইবেন কম, এটা কি হয় কোথাও? এটা কোথাও হয় না। আর বিশ্বব্যাপী জিনিসপত্রের দাম বেশি। আচ্ছা, ডলারের মূল্যবৃদ্ধির কারণে রিয়ালের মূল্য বৃদ্ধি পেয়েছে। 2024 সালে রিয়াল ছিল 29 টাকা, এবার হয়েছে 32.50 টাকা। এক প্যাকেজে আমাদের 40,000 টাকা বেড়ে গেল। আমরা যদি গত বছরের মতো 29 টাকা রাখতে পারতাম, 40,000 আরও কমে যেত। তো কাছে থাকলে, কাবা শরীফের কাছে থাকলে প্রতিটি ঘরের ভাড়া বেশি। একটু আমরা যদি দূরত্বে থাকি, তা আমরা কিন্তু 2টা প্যাকেজ করেছি, একটা কাবা শরীফের কাছে, যারা একটা কাছে থাকতে চান তাদের জন্য কাবা 1.5 কিলোমিটারের ভিতরে একটা প্যাকেজ করেছি, আরেকটা যারা কম খরচে পবিত্র হজব্রত পালন করতে চান তাদের জন্য 3 কিলোমিটার দূরে রেখেছি। তো 3 কিলোমিটার বাংলাদেশিরা অনেকে বলতেছেন যে এটা দূরে, কিন্তু আপনি দেখেন পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার হাজিরা থাকেন আজিজিয়ায়, এটা পবিত্র কাবা শরীফ থেকে 500 কিলোমিটার দূরে। আচ্ছা, আমরা যদি ওখানে ঘর নিতাম আমরা আরও কমিয়ে দিতে পারতাম। আমাদের বাংলাদেশের হাজি সাহেবরা যেহেতু বয়োবৃদ্ধ, এই জন্য ওনার দিক বিবেচনা করে একটা 3 কিলোমিটারের ভিতরে আর একটা 1.5 কিলোমিটারের ভিতরে আমরা 2টা প্যাকেজ ঘোষণা করেছি সাশ্রয়ী মূল্যে। আচ্ছা, এখানে অনেকে একটা জিনিস না জেনে বলে থাকেন যে খাবারের টাকা আর কোরবানির টাকা আমরা প্যাকেজের বাইরে রেখেছি। কোরবানির টাকা কোনো দিন আমরা প্যাকেজের অন্তর্ভুক্ত করি নাই, এটা সবসময় প্যাকেজের বাইরে থাকে। কারণ আমরা সরকারিভাবে যাদের হজে নেই তাদের কোরবানি ওনারা নিজেরা করে থাকেন, ওখানে এজেন্সি আছে, যোগাযোগ করে তারা কোরবানি করে। ওই ভাতের খরচটা, খাবারের খরচটা গত বছর 32,000 টাকা ছিল, এবছর জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে আমরা 40,000 করেছি। এটা আমরা প্রতি বছর বাংলাদেশ থেকে হাজি বিমানে ওঠার আগেই আমরা তাদেরকে এগুলো পরিশোধ করে থাকি। আচ্ছা, এবার আমি চিন্তা করলাম যে আমরা নেবো বা কেন, দেবো বা কেন, এগুলো তো ওনাদের খাবারের টাকা ওনারা নিয়ে যাবেন, আমরা প্যাকেজ মুক্ত করে প্যাকেজের আকার বৃদ্ধি করে লাভ কী? কারণ এই টাকা তো আমরা তো কোনো হাজিকে
সৌদি আরবে খাবার সরবরাহ করি না, এই জিম্মেদারি আমাদের নয়। ওখানে হাজার হাজার ক্যাটারিং সার্ভিস আছে, তারা গিয়ে যোগাযোগ করে প্রতিযোগিতামূলকভাবে আপনি খাবার পছন্দ করতে পারবেন। অতএব টাকাগুলো অন্যান্য বছর আমরা প্যাকেজের অন্তর্ভুক্ত করে যাওয়ার আগে তাদের হাতে দিয়ে দিতাম। এবার চিন্তা করলাম যে এবার আমরা নেবও না, প্যাকেজের বাইরে এটা রাখবো, এটা করেছি। আচ্ছা, তো এতে করে অন্যান্য দেশের তুলনায় আমাদের হাজিরা 3 কিলোমিটার দূরে থাকতেছে, আর পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হাজিরা 6 কিলোমিটার বা তার চাইতে আরও বেশি দূরে, 500 কিলোমিটার দূরে থাকতেছে। খরচের যদি আমরা তুলনা করি তাহলে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এদের চেয়ে কি আমরা কমে করতে পারছি? আমরা দূরত্ব তো সব এক এক নয়। আচ্ছা, সব দূরত্ব এক নয়, তবে আমরা সাম্প্রতিককালে একটু দেখেছি পাকিস্তান যে প্যাকেজ ঘোষণা করেছে তার চাইতে আমাদেরটা কম। আচ্ছা, গৌহাটি থেকে যে সমস্ত মানুষটা হজে যাবে তাদের চাইতে আমাদের প্যাকেজ কম। তবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার এই সমস্ত লোকেরা থাকে আজিজিয়ায়। আচ্ছা, 6 কিলোমিটার দূরত্ব, 6 কিলোমিটার দূরে, তারা তো কম করতে পারবে। আমরা তো 6 কিলোমিটার নিলে আমরা আরও 50,000 টাকা কমে দিতে পারতাম, কিন্তু আমাদের হাজি সাহেবরা এত দূরত্বে থাকতে চান না। তারা মিসফালা আশেপাশে এই দূরত্বে থাকতে চান, ওখানে বাঙালির অবস্থান করেন, দেখা সাক্ষাৎ হয়, এই জন্য ওই জায়গাটা মিসফালা, আজিয়াত এই সমস্ত এলাকার ওনারা পছন্দ করেন। আচ্ছা, এই জন্য আমরা দুটো প্যাকেজ ঘোষণা করেছি, যার যেটা ইচ্ছা তারা সে প্যাকেজে করে পবিত্র হজ ব্রত পালন করতে পারবেন। প্রতি বছর হজ নিয়ে একটা অব্যবস্থাপনার কথা শোনা যায় বা হয়ে থাকে, এবার যেহেতু সুশাসন এবং ন্যায্যতার প্রত্যয় নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে, সেই ক্ষেত্রে একটা সংস্কার দেখতে পাবে কি না জাতি? ইনশাল্লাহ, আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছি হজের টাকায়, বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের টাকায় আমরা কাউকে ফ্রি হজ করাবো না। আচ্ছা, কেবলমাত্র হজ ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত তারা একমাত্র যাবেন। ওখানে ডাক্তার আছে, মোয়াল্লিম আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে, মনিটর করনেওয়ালা আছে, ওনাদেরকে আমরা নেব। আর সৌদি আরব থেকেও আমরা কিছু লোক রিক্রুট করে থাকি। সেটা কি মোয়াল্লিম হিসেবে নেবেন? মোয়াল্লিম হিসেবে নিই, আমরা কিছু লেবার নিই। আচ্ছা, লেবারের কিছু কাজ আছে, আর কিছু ট্রান্সলেটর নেই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রদেরকে আমরা নিই। তো আমরা আশা করছি যে হজ ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে হবে, এবং এখানে আমরা নিজেরাও মনিটর করব, দায়িত্বশীল অফিসারদেরকে আমরা নেব, এবং আমরা একটা টিম স্পিরিট নিয়ে কাজ করব, এরকম একটা ব্রত আমরা নিয়েছি। তো কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করে থাকে, কোনো অনিয়মের আশ্রয় নেই, আইনগতভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আচ্ছা, পরিবহন বা ফ্লাইট সংক্রান্ত যে জটিলতা তৈরি হয় সেটা, এটা আমরা বাংলাদেশ বিমানের সাথে বসেছি, আমাদেরকে বাংলাদেশ বিমান আগে ফ্লাইট দিত মাঝখানে। আচ্ছা আচ্ছা, এবার আমরা ওনাদের সাথে আলাপ করেছি যে এটা করা যাবে না, আমাদেরকে একটা সৌদি আরব, সৌদি এয়ারলাইন্সও আমাদের নেয়, ফ্লাইট আসো যাত্রী বহন করে। এতদিন 50% বাংলাদেশ বিমান, 50% সৌদি এয়ারলাইন্স, 15% ফ্লাইনাস বহন করত। তো আমরা এখন বাংলাদেশ বিমানকে বলেছি যে ফ্লাইট শিডিউলের ক্ষেত্রে বাংলা, যেহেতু আমরা ন্যাশনাল ক্যারিয়ার, আমাদের দেশ থেকে যাবে, আমরা যেন কোনো ক্রমেই অনিয়মের অথবা অবহেলার যেন শিকার না হই, একটা ইনসাফ ভিত্তিক ফ্লাইট শিডিউল করার জন্য রিকোয়েস্ট করেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ এই বিষয়ে কথা বলার জন্যে।